ছাত্রছাত্রীদের এবং অভিভাবক অভিভাবকদের অনুরোধ করছি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আনন্দধারার যারা ছাত্র, বড়দের জানাই প্রণাম ও শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা। রঘুনাথগঞ্জ রানী ভবানী বিদ্যানিকেতনের পক্ষ থেকে অমৃত কুম্ভকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর সান্ধ্যকালে বিশিষ্ট ব্যক্তিদের মাঝে আমাদের অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমানে বাবা মায়েরা ইংরেজি শিক্ষা বিষয়ে বড্ড বেশি তৎপর, বাংলা শিক্ষা প্রায় তারা ভুলতেই বসেছে। আমাদের প্রথম নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে, কোন পেপারে কত নম্বর পেলে। হিস্ট্রিতে মক 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে দেন নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। তবে দিল বেঙ্গলি টাইপ, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা, বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফল্টটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। আমাদের দ্বিতীয় নিবেদন কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগি চোখ মেলে মা তাকে বলে, মাথা কি খারাপ হলো, ছাই পাঁচ সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো। খুব ভার করে কুটি কুটি পাই গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুক্তি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ, বেশ পড়বো তো বটে, আগে খবরের কাগজটা পড়ি শেষ। অগত্যা গেল দিদি দিদি কাছে, ডাকলো সে, দিদি আর দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনায় বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ, তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থর থর, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে, রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। আমাদের সর্বশেষ নিবেদন কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা পালকির গান। এই কবিতায় ফুটে উঠেছে বাংলার গ্রাম জীবনের একটি ছবি। কবিতাটি পড়তে পড়তে মনে হয় এ যেন শুধু ছবি নয়, একটি চলমান ছবি, একটি চলচ্চিত্র। ছয় বেহারা বই নিয়ে চলেছে পালকি, যেতে যেতে বদলে যাচ্ছে দৃশ্য সময়। সকাল গড়িয়ে যাচ্ছে দুপুরে, দুপুর নিশ্চয় বিকেলে, বিকেল এগিয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে। সকাল কর্মব্যস্ত, দুপুর শান্ত, বিকেল পা বাড়াচ্ছে কাজ শেষের দিকে।
কিন্তু একই সঙ্গে বহন করে আনছে দ্রুত গন্তব্যে পৌঁছবার তাগিদ। দৃশ্য সময়ের এই যে বিভিন্ন রং, বিভিন্ন মেজাজ, তাকে তুলে ধরতে হবে কণ্ঠে। ছন্দ নিয়েও পরীক্ষার সুযোগ আছে এই কবিতাটিতে। শুরু হচ্ছে আবৃত্তি আর পালকির গান। পাতাতে
সূর্য ঢলে